প্রবল বর্ষণের জেরে আংশিকভাবে ধসে পড়া বিপজ্জনক একটি দোতলা বাড়িকে চিহ্নিত করে ভেঙে দিল নবদ্বীপ পৌরসভা। কয়েকদিন ধরে চলছে নিম্নচাপ, আর যার ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে সারা রাজ্যে, যার প্রভাবে বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণ এবং নবদ্বীপ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ব্যস্ততম এলাকার পোড়ামা তলা রোডে একটি বহু পুরানো বাড়ির একাংশ ভেঙে পড়ে। বিষয়টি দেখার পর স্থানীয় পুর প্রশাসনকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। তারপরে শুক্রবার তড়িঘড়ি নবদ্বীপ পৌরসভা সেই বিপজ্জনক বাড়িটিকে ভেঙে দিল। এখন কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? খবর দেওয়া হয়েছে এসে থাকবে। আপনার নাম? আমার নাম শ্যাম। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে পেশাদারি কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। হাতে কলমে কাজ শিখে পুরুষ ও মহিলা উভয় যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনি সরকারি চাকরির ক্ষেত্রে পাবেন সুবর্ণ সুযোগ। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্য মন্ডিত নারী শিক্ষা সমিতির বাণী ভবনে জুলাই 2021 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তির শেষ তারিখ আগামী 10 জুলাই। ভর্তি হওয়ার জন্য 3 ধরনের বৃত্তিমূলক কোর্সগুলি হল অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরী যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আজই যোগাযোগ করুন পুরাতন ঝাড়গ্রামের বাণী ভবন ক্যাম্পাসের মধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে। বিশদ জানতে ফোন করুন 9433054996, 9051782512, 8583958777 এবং 9832456828 নম্বরে।